নূর বলকে নবীর নূরের তাজালে আমেনা মাগো তোমার গড্ডা পুরা আলোকিত হয়ে গেছে। সেই নবীর আগমনে ওম ইসলাম থেকে মানুষ ইসলামে আইলো। যেই নবীর মিলাদুন নবী আমরা করি, ওই নবীর মিলাদুন নবী শুধু আপনি আর আমি করি নাই, নবীর মিলাদুন নবী সাহাবীরা করলো, নবীর মিলাদুন নবী স্বয়ং ফেরেশতারা করলো, নবীর মিলাদুন নবী আল্লাহ করলো। ওই মিলাদুন নবীর বিরোধিতা যারা করে, জশ্নে জুলুসের বিরোধিতা যারা করে, এরা নামে মুসলমান হাকিকতে তারা বেঈমান। হাত তোলো বলো ঠিক কিনা। আজকের মাহফিল অত্যন্ত একটি মহত্বপূর্ণ মাহফিল, কারণ ঐতিহাসিক রাজাপুরা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা আল্লামা শাহ মোহাম্মদ নাদিম রশিদ আল কাদেরি পীর সাহেব কেবলা রাজাপুরা দরবার শরীফ আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহদের আগমন হবে। আমাদের সকল দাওয়াতি মেহমান ইনশাআল্লাহ আমাদের মাঝে চলে আসছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই? তোর হইব যে মোহরুন মাশাল্লাহ তুই মহরিল সঙ্গের সাথি নহবি গো ও নবি গো মাশাল্লাহ আল্লাহ 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 সাহেবার কালে সঙ্গে লই পানি মশাল্লাহ তোমার গায়ের রোমান খানি তোমার গায়ের রোমান খানি আমায় দিবানি মশাল্লাহ আমার যেই দিন যাইতের হবে আমার আসল বাড়ি মারহাবা আল্লাহ 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 নূর নবীর কালেমা খানি নূর নবীর কালেমা খানি পড়াই দিবানি মাশাল্লাহ এতদিন পরে মানুষের আমরা দেখি অপরাধী হইলে আমি তোর মশাল্লাহ আল্লাহ আল্লাহ আমি সে তোর প্রেমের মরা গো মশাল্লাহ আল্লাহ আল্লাহ আমি সে তোর প্রেমের মরা সাইয়া দেখ না এক নজর
মিলাদুন নবীর মাস আসলে আপনারা কি খুশি না বেজা? একথা বলেন না খুশি না বেজা? আপনারা যদি খুশি থাকেন তাহলে বুঝতে পারি আমরা এটাই আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলে ঠিক না বেঠে? যারা এই মাস আসলে কিছু মানুষের মুখ বেজার হয়ে যায়, এরা বলে মিলাদুন নবী টোগাই হয় না। আর আমরা দেখি কোরআনে যেখানে যাই সে আয়াত যাই মিলাদুন নবী ছাড়া কোনো কথাই নাই, ঠিক না বেঠে? মিলাদুন নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? আলা হযরত আজিমুল বরকত ইশকে মুহাব্বত আপনাকে আমাকে কিভাবে বুঝে নাই বুঝিয়ে যায়। আমেনা তুজি কো মুবারক। আলা হযরত কি বলে? আরে দল কি দলে তোরা মিলাদুন নবী খুঁজে পাস? আর আমার আলা হযরত বলে আমেনা তুজি কো মুবারক শাহকি মিলাদে সব নূর হে তেরি অঙ্গন নূর বলকে গর কাগর সব নূর হে ঈদ মিলাদুন নবী হে দিল ভরা মসরুর হে। আওয়াজ দি বলে ইয়া রাসূলুল্লাহ। আলা হযরত বলে আমেনা মা গো আমেনা মা, তোমার রহম মুবারক থেকে যেই দিন আমার নূরের নবী আগমন করলো গো, নবীর আগমন নূর বলকে নবীর নূরের তাজালে আমেনা মা গো, তোমার গড্ডা পুরা আলোকিত হয়ে গেছে। যেই নবীর আগমনে ওম ইসলাম থেকে মানুষ ইসলামে আইলো, যেই নবীর মিলাদুন নবী আমরা করি, ওই নবীর মিলাদুন নবী শুধু আপনি আর আমি করি নাই, নবীর মিলাদুন নবী সাহাবীরা করলো, নবীর মিলাদ নবী স্বয়ং ফেরেশতারা করলো, নবীর মিলাদুন নবী আল্লাহ করলো। ওই মিলাদুন নবীর বিরোধিতা যারা করে, জশ্নে জুলুসের বিরোধিতা যারা করে, এরা নামে মুসলমান হাকিকতে তারা বেঈমান। আরে হাত তোল বলে ঠিক কিনা? আজকে দেখেন সময় কম, আজকে এ বাংলার জমিনে আহলে হাদিস বলে যত সম্প্রদায় বলে নবীর মিলাদুন নবী মানে নাই, নবীর মিলাদুন নবীর পক্ষে নাই। তোমার দাড়ি থাকবে, তোমার টুপি থাকবে, তোমার পাঞ্জাবি থাকবে, তোমার পাগড়ি থাকবে, আল্লাহর কসম একজন সাধারণ মুসলমান হয়ে তোমার সাথে কোনোদিন আমাদের সম্পর্ক থাকতে পারে না, পারে না, ঠিক কিনা বলো? নবীর মিলাদুন নবী বিরোধিতা করবা আবার তোমার সাথে সম্পর্ক আহলে সুন্নাত আলা হযরতের আশেকরা কোনদিন বরখাস্ত করতে পারে নাই, ঠিক না বেঠি? এ বাংলাদেশের জমিনে অসংখ্য নাস্তিকরা আলা হযরত আমার ঈদ মিলাদুন নবী বিরোধিতা করছে কিন্তু টিকতে পারে নাই, সরকারিভাবে ঈদ মিলাদুন নবী এখন উদযাপন। কথা বলে ঠিক না বেঠি? যে যত কথাই বলুন না কেন আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিক্রা হাবিবুল্লাহ, সাড়ে 1400 বছর পরে যদি এই নামদারি মুসলমানরা আপনার বিরোধিতা করে আপনার কিছু আসবে যাবে না। ওয়ারাফানা লাকা যিক্রা এখানের জমিনে কসুয়ার জমিনে বাংলাদেশে অসংখ্য পাগল আছে যারা রাস্তাতে নেমে নেবে আপনাকে ইয়া নবী সালাম আলাইকে বলে স্বাগত দিবে, ঠিক কিনা বলো? ওই নবীর মিলাদুন নবী জশ্নে জুলুস দরকার আছে না নাই? আরে হাত তোলো দেখা আছে না নাই? হে কি হবে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি বেইমান মুক্ত সমাজ ডাকে, ঠিক না বেঠি? যদি না করতে পারি নজদি মুক্ত সমাজে ডাকে, যদি না করতে পারি আহলে হাদিস মুক্ত সমাজে ডাকে, আরে কি হবে আলেম হয়ে সমাজেতে যদি না হক কথা বলতে পারি উচ্চ সুরে, ঠিক না বেঠি? এখন অনেক লোকের আছে ছেড়ে দিয়ে দেখো হুজুর কারো বিরুদ্ধে কিছু কয়েন টুয়েলে ঝামেলা আছে, আরে আর আমার আলহাজত কয় জান দিব কিন্তু বেঈমান ছাড়বো না, ঠিক না বেঠি?
আরে কি হবে আলেম হয়ে সমাজেতে যদি না হক কথা বলতে পারি উচ্চ সুরে সাকির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি সাকির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে দোকা দিয়ে আল্লাহকে কি হবে দোকা দিয়ে আল্লাহকে ঠিক না রে ঠিক তাহলে আমরা ওই নবীর মিলাদুন নবী দরকার আছে না নাই কথা বলা আছে না নাই আপনি যদি করোনা ভাইরাসের ভয়ে জশ্নে জুলুস বন্ধ করার সিদ্ধান্ত নেন তাহলে আল্লাহর কসম বাংলাদেশে আরো ভাইরাস বাড়বে ভাইরাস থেকে মুক্ত আমরা চাই কি চাই না আমরা সরকার বন্ধু সরকারের সহযোগী কথা বলে ঠিক না সমাজের কোনায় 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 কিছু কিছু আহালে হাতি যাইছে হরে রসুল্লাহর সানে যখন কথা বলি নবী আঙ্গমত মানুষ কি আপনি কি জানেন আমি সহি হাদিস মানি হ্যাঁ তো সহি হাদিস মানে আর কোন হাদিস এত মানে না তো আমরা বলি তোরা কিসের আহলে হাদিস তোরা হলে আহলে খবিস আমরা হইলাম হক আহলে হাদিস প্রচার করলে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়বে না কথা বলো ঠিক দেবে ঠিক এই বাংলাদেশের জমিন শাহজালালের জমিন এই বাংলাদেশের জমিন বন্দিশা বাবার জমিন এই বাংলাদেশের জমিন আবেদ সাদমাদানের জমিন রাজাপুরের জমিন এই দেশে অলি আল্লাহর ক্যাম্পাসারি চলবে এই দেশে মিলাদুন নবী চলবেই চলবে তোরা যতই বিরোধিতা করবি আমরা মিলাদুন নবীর পক্ষে আছি দাঁড়া আরে হাত চলবে না সেরা নাই আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু স্বপ্নে দেখলো আবুল হাবের অবস্থা কি ভাই কি খবর আড্ডি ভাই গেল ও আমাদের চেয়ারম্যান সাহেব অত্র ইউনিয়ন পরিষদের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই আমাদের মাঝে এসে আসছে উপস্থিত হয়েছেন সবাই বলি মারা হবা আমার চেয়ারম্যান সাহেব হায়াতে বল করতে বলো আমি আবুল হাব আমার ভাইয়েরা খেয়াল করবেন দু মিনিট ও আমার মামা শ্বশুর আমার শ্বশুর কাঞ্চন বাবা আসেন ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার যাই হোক দু মিনিট আমি কথাটা বলে ছেড়ে দিচ্ছি ভাইয়েরা কেন আমরা মিলাদুন নবীতে দষ্ট জুলুসে যাই আমরা খুশি হই তাহলে এটা একটু উদাহরণ দিয়ে আমি চলে যাই আবুল আহাব মারা গেল আবুল আহাব স্বপ্ন দেখ কি আব্বাস আবুল আহাব কি অবস্থা রে ইমানদার ছিলাম না বেঈমান ছিলাম এই জন্য আমার কবরে আজাব হচ্ছে কি হচ্ছে আজাব হয় আবুল আহাব বলেন বাইরে আড্ডি বাঙ্গালায় কোনদিন বাসার সুযোগ নাই এ আব্বাস যাই না রাখবি কিন্তু একটা দিন আমার কবরের মধ্যে বড় আরাম লাগে সুবহানাল্লাহ কোন দিন কোন দিন ওই দিনটা হলো সোমবারের দিন কি কারণে গো ভাই কি কারণে তোমার কবরে শান্তি পাও ওই দিনটা ছিল সোমবার আমার বাতিজা পৃথিবীর মধ্যে আগমন করলো ও পৃথিবীর মুসলমান যাই না রাখবেন আবুল আহাবে কয় আমার ভাতিজার আগমনের খবরটা যখন আমার দাসী সুহাইবিয়া আমার কাছে ডাক দিল মনে বেগো আব্বা বাইর আব্দুল
আল্লাহর ঘরে এমন একটা সন্তান হইল সান্দার মতো দেখা যায়। আবুল হাবে খুশি হইলেন, খুশি হইয়া বললেন সোহাইবিয়ারি ও সোহাইবিয়া এত একটা খুশির সংবাদ আমারে দিলি, হাতের কাছে টাকা নাই টুপু হার নাই, তোরে কি দিমু তোরে কি দিমু, এই সাদা আঙ্গুলি দিও আজকে তোরে ইশারা কইরা আজাদ কইরা দিছি আমার বাতি যারা গমনে খুশি হইয়া। এ বয় আব্বাসিনি জাইনা রাখবি আমি আবুল হাবে কয়া যাই, প্রত্যেকটা দিন আজাব গজবের শেষ নাই, সোমবারের দিন যখন আসে আমার সাদা আঙ্গুলিটা যখন মুখে দিই ওই আঙ্গুলিটার মধ্যে আমি একটু মধু খাইতে পারি, কারণ কি কয় হাবিবুল্লাহর গমনে আমি আনন্দ হইয়া আমার দাসী সোহাইবের আজাদ করছি, এই জন্য সোমবারে আমার মতো বেঈমানের কবরের মধ্যে আজাব হয়। এবার আকানিয়ার ভাইরা আপনি বিচার করবেন, আপনি বলবেন আবুল হাবের বিরুদ্ধে সূরা লাহাব নাজিল হইল, ওই কট্টুর কাফের বেঈমান যদি নবীর মিলা আনন্দ পাইয়া সোহাবিয়ার আজাদ করার কারণে যদি সোমবারে একটু আদর পাইতে পারে একটু আনন্দ মধু পাইতে পারে, আর আমরা তো আশেক রাসূল গো, আমরা যদি ওই নবীর মিলাদুল নবীতে খুশি হইয়া জশনে জুলুস করি, আবুল হাব যদি বেঈমান হওয়ার পরেও সোমবারে শান্তি পায় আল্লাহর কসম রে মিলাদুল নবীর পাগলেরা আল্লাহর নবীর সাথে জান্নাতি। Hey, take another day!